তো এবার আমরা দেখব টাইপ 4 এর থাকবে তোমাদের জন্য সংক্ষিপ্তের কিছু প্রশ্ন। সো এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতেছো, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রায় সেম প্রশ্ন, সেই জন্য আমি এদেরকে টাইপ 4 এ রাখছি আর কি সবাইকে। সো একটা প্রসেস দেখাই দিলে বাকি সবগুলো এমনিতে করতে পারবা। সো দেখো প্রথম অঙ্কটা, এই অঙ্কটা প্রায় অনেকবার আসছিল, হ্যাঁ এবার আমাদের সময় মনে হয় এই অঙ্কটাই ছিল, ঠিক আছে আমাদের সময় আসছিল এই অঙ্কটা। সো এখন দেখো এক নম্বরটা কী করে সমাধান করতে হয়। এক নম্বরের সমাধান করার জন্য দেখো এখানে সবগুলো কিন্তু প্রমাণ, হ্যাঁ সবগুলোই প্রমাণ। আচ্ছা আমি এই প্রমাণটা মনে হয় লিখিনি এখানে, আচ্ছা পরে এটা লিখে দেবো। তো এই প্রমাণগুলো কিন্তু আমাদের কী করতে হবে, করতে হবে কী থেকে, এই যে এখান থেকে। সো দেখো এখানে কিন্তু যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো যে ওয়ান 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 পি পি স্কোয়ার পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। আচ্ছা ওয়ান দেওয়া আছে তাই না? তো আমরা কিন্তু এই যে নির্ণয়কটা দেওয়া আছে এই নির্ণয়ক থেকে কিন্তু অনেক কিছু করতে পারি। আমরা চাইলে এখান থেকে কমন করতে কমন নিতে পারি, এখানে চাইলে আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। সেগুলো কীরকম, যে দেখো আমার এখানে সারি আছে তিনটা, কলাম আছে তিনটা, আমি চাইলে কিন্তু তিনটা সারিকে এখানে যোগ করতে পারি, ঠিক আছে আবার বিয়োগ করতে পারি। আমি যে কাজটা করব এখন সেটা হলো যে আমি এখানে বিয়োগ করব। বিয়োগটা কীভাবে করব, বিয়োগটা আমি দেখো এইটার সাথে এইটা বিয়োগ করব। বিয়োগ করলে কী হবে বলো তো, আমার জিরো হবে। কোনটা জিরো হবে, এই যে ওয়ানের সাথে ওয়ান যদি বিয়োগ করি তাহলে জিরো হবে না, হ্যাঁ জিরো হচ্ছে। আবার দেখো আমি যদি এইটার সাথে এইটা বিয়োগ করি তখনও কিন্তু জিরো হচ্ছে। আমি চাচ্ছি যে এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর মাঝে জিরো নিয়ে আসতে, কি নিয়ে আসতে, জিরো নিয়ে আসতে। যদি আমি জিরোটা নিয়ে আসতে পারি, একটু আগে তোমরা নির্ণায়কের একটা অঙ্ক দেখছিলা যেখানে জিরো ছিল দুইটা, জিরো ছিল কয়টা, দুইটা জিরো ছিল, ওই দুইটা জিরো থাকার কারণে কিন্তু ওইদিকে আর সমাধান করতে হয়নি। তো ঠিক ওই কাজটা আমি করবো, যে আমি এখানে চাচ্ছি যে জিরো নিয়ে আসতে, যাতে করে আমাদেরকে পরবর্তীতে আর বেশি করে সমাধান করতে না হয়। তো আমরা জিরো নিয়ে আসার জন্য কী করতে পারি, আমরা আমরা কিন্তু এখানে বিয়োগ করতে পারি। তো এখন বিয়োগটা কীভাবে করতে পারি, আমি কিন্তু এইটা মাইনাস এইটা করতে পারি, আবার এইটা মাইনাস এইটা করতে পারি। অর্থাৎ দেখো এইটা কি, এটা তো হচ্ছে তোমার কলাম তাই না, কলাম সি ওয়ান সি টু আর হচ্ছে তোমার সি থ্রি, মানে কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম থ্রি। আর এদিকেরটা কি, এদিকেরটা তো হচ্ছে তোমার রো তাই না, বা সারি, রো ওয়ান রো থ্রি আর হচ্ছে তোমার রো 4। তো এখন আমরা কি করব, আমাদের দরকার হচ্ছে দেখো তো প্রমাণে কি দরকার, প্রমাণের দরকার হচ্ছে পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান। প্রমাণের দিকে তাকিয়ে তুমি কিন্তু বিয়োগটা করবা, ঠিক আছে তাহলে তোমার করতে সুবিধা হবে। সো প্রমাণের দিকে তাকালে দেখতেছো পি মাইনাস ওয়ান, তাহলে পি মাইনাস ওয়ান তার মানে কি সি টু মাইনাস কি সি ওয়ান করতে হবে, রাইট? তো আমি এখানে লিখবো যে সি ড্যাশ ইকুয়াল হচ্ছে সি টু মাইনাস হচ্ছে সি ওয়ান। কি লিখলাম, সি টু মাইনাস হচ্ছে সি ওয়ান লিখলাম, কেন, কারণ হচ্ছে পি মাইনাস আমার ওয়ান দরকার। যদি আমি সি টু মাইনাস সি ওয়ান লিখি তাহলে আমার কী কীরকম হবে বিষয়টা, বিষয়টা হবে ঠিক এরকম, দেখো এইটা বিয়োগ এইটা জিরো, এইটা বিয়োগ এইটা করলাম জিরো, আবার দেখো এইটা বিয়োগ এইটা, তাহলে দেখো এইটা বিয়োগ এইটা, এটা কোথায় আছে, নিচে নিচের লাইনে আছে, তো অবশ্যই এটাকে নিচে লিখতে হবে, তাহলে পি মাইনাস ওয়ান। আবার দেখো এইটা বিয়োগ এইটা পি স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখন দেখো মান তো আমি একটা পেয়ে গেছি সেটা হলো জিরো, কিন্তু আমার মান আরও একটা দরকার, সেটা আরও একটা জিরো দরকার তাই না। যদি আরও একটা জিরো করতে পারি তাহলে আমার অঙ্কটা আরও কিন্তু দ্রুত সমাধান হয়ে যাবে। তো সেই জন্য আমি কী করতে পারি, এইটার সাথে এইটা বিয়োগ করতে পারি, অর্থাৎ সি থ্রি বিয়োগ হচ্ছে সি টু, অর্থাৎ সি ডাবল ড্যাশ ইকুয়াল লিখতে পারি আমি সি থ্রি মাইনাস হচ্ছে সি টু। এখন সি থ্রি মাইনাস যদি এটা করি তাহলে এটার সাথে এটা বিয়োগ করলে জিরো, আবার এটার সাথে এটা বিয়োগ করলে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি, এটার সাথে এটা বিয়োগ করলে পি ফোর মাইনাস হচ্ছে পি স্কোয়ার। এখন দেখো তো আমি এখানে কাজ করছি কয়টা, দুইটার। সো দুইটার কাজ করছি, পরিবর্তন হয়েছে কয়টা, দুইটার। এবং বাকি যে আরেকটা সারি সারি বা কলাম থাকবে, তো এখানে আরেকটা কলাম রয়েছে, সো এই কলামটাকে আমাদের কী রাখতে হবে, একদম ঠিক রাখতে হবে। সো এটার কোনো চেঞ্জ হবে না। সো বিয়োগ যতগুলো করবা ততগুলো ঠিক পরিবর্তন হবে, বাট যত বাকি যেটা থাকবে সেটা কিন্তু একেবারে ঠিক থাকবে। যেমন যদি তুমি বিয়োগ একটা করতা তাহলে বাকি দুইটা কলাম কিন্তু ঠিক থাকতো, ঠিক আছে। আবার যদি মনে করো বিয়োগ তুমি তিন দুইটা করছো তাহলে বাকি যে আরেকটা আছে সেটা কিন্তু ঠিক থাকবে। তাহলে এখানে এই যে এইটা একেবারে কিন্তু হুবহু ঠিক থাকবে, ঠিক আছে। তো ঠিক একই বিষয়ে রোয়ের ক্ষেত্রে একই নিয়ম, যে যদি তুমি সারি বরাবর বিয়োগ করো দুইটা, তাহলে দুইটা বিয়োগ করার পর দুইটা পরিবর্তন হবে, উপরের দুইটা পরিবর্তন হবে, বাট নিচের যেটা থাকবে সেটা কিন্তু একেবারে ঠিক থাকবে, ঠিক আছে। তো এখন দেখো বিয়োগ করার পর দেখো তো তুমি এখানে দুইটা ডাবল জিরো পেয়ে গেছো কিন্তু, ঠিক আছে। এখন দুইটা ডাবল জিরো পাওয়ার পর তুমি এখন চিন্তা করবা যে আমি যদি এখন সারি বরাবর যদি কোনো কিছু নেই, সারি বরাবর যদি এখন নির্ণয়কের মানটা বের করতে চাই, তাহলে আমি এখানে জিরো লিখবো, জিরো লেখার পর কি এইটা বাদ এইটা বাদ এবং এই মানগুলো লিখবো তাই না। তো এখন এই মানগুলো কি লেখার কোনো প্রয়োজন আছে, কেননা জিরোর সাথে কোনো কিছু গুণগুলো তো সম্পূর্ণ জিরো হয়ে যাবে। সো এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক একই নিয়ম এইটার ক্ষেত্রেও লেখার কোনো প্রয়োজন নেই, শুধু ওয়ান যেটা রয়েছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি। তো এখন এই ওয়ানটা প্লাস না মাইনাস, অবশ্যই প্লাস, কারণ প্লাস মাইনাস প্লাস। তাহলে প্লাস ওয়ানটাকে যদি এখানে রাখি তাহলে এই ক্ষেত্রে দেখো তো এইটা বাদ যাচ্ছে এইটা বাদ যাচ্ছে, তাহলে থাকলো কি পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি, পি স্কোয়ার মাইনাস ওয়ান পি ফোর মাইনাস পি স্কোয়ার, রাইট?
এটা কিন্তু থাকতেছে। তো এখানে ওয়ানটা লেখার কোনো আসলে প্রয়োজন নেই, কারণ ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে ওই ওয়ানে হবে। আবার দেখো আরেকটা আমি কি বললাম, আরেকটা আমি এখানে নির্ণয়ক বের করে ফেললাম। তো এই নির্ণয়কের ক্ষেত্রে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। কিন্তু এখান থেকে দেখো তো কী কী কমন নেওয়া যায়। এখান থেকে আমরা কিন্তু সহজে চাইলে, সরি, এখান থেকে আমরা চাইলে সহজে দেখো পিটাকে কমন নিতে পারি। দেখো এখান থেকে পি মাইনাস ওয়ান, পিটা কমন নিলে আবার দেখো এখানে পি মাইনাস ওয়ান আসতেছে, পি স্কোয়ার মাইনাস ওয়ানটাকে ঠিক রাখলাম, পি স্কোয়ারটাকে কমন নিলে পি স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো তো এখানে পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান। সো এখন যদি আমরা এই যে দেখো, এবার মজার বিষয়টা দেখো, এই যে একটা শাড়ি, এই যে আরেকটা শাড়ি, তো দুইটা শাড়ি থেকে কমন নেওয়া যাচ্ছে। এই শাড়ি থেকে পি মাইনাস ওয়ান কমন নেওয়া যাচ্ছে, আবার এই শাড়ি থেকে দেখে পি স্কোয়ার মাইনাস ওয়ানটাকে কমন নেওয়া যায়, তাই না? তাহলে এখান থেকে আমি উপর থেকে উপরের শাড়ি থেকে পি মাইনাস ওয়ানটাকে কমন নিতে পারি, আর নিচের শাড়ি থেকে আমি এটা কমন নিতে পারি। তো আবার যদি আরও একটা শাড়ি থাকতো না, ওখান থেকে যদি কমন নেওয়া যেত, তাহলে কিন্তু আমি ওখান থেকে কমনটা নিতে পারতাম, এতে কোনো আপত্তি নেই। সো এখান থেকে যদি কমন নেওয়া হয়, তাহলে কমন নেওয়ার পর কী কী মান থাকবে আমাদের, ওয়ান পি, ওয়ান পি স্কোয়ার। সো এখন দেখো পি মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান, গুণ করে দাও। নির্ণয়কের নিয়ম অনুযায়ী কী, এখন দুইটা ক্ষেত্রে গুণ করলে হয়ে যাবে, তাই এর সাথে এটা গুণ করলে পি স্কোয়ার সূত্রের মাইনাস পি। এখন দেখো তো এখান থেকে কী কমন নেওয়া যায়, পি কমন নেওয়া যায় না। পি যদি কমন নাও, তাহলে পি মাইনাস ওয়ান থাকবে, আর এখানে দেখো আরেকটা পি মাইনাস ওয়ান ছিল। সো কয়টা হবে, দুইটা, পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাই কী বলতো আমাদের প্রমাণটা। সো এরকম প্রমাণ কিন্তু তোমাদের এই যে দুই নম্বরটা তিন নম্বরটা একই কিন্তু, ঠিক আছে? এভাবে কী করবা, তোমরা জিরো তৈরি করে নেবা। তো এখন জিরো তৈরি করার জন্য কী করতে পারো, তোমরা এটার সাথে এটা বিয়োগ করতে পারো, আবার এটার সাথে এটা বিয়োগ করতে পারো। এক্ষেত্রে দেখো এটার সাথে এটা বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ, ঠিক আছে? সো মোটামুটি মনে হয় এই দুটো অঙ্ক দেখো, এক নম্বরটা তিন নম্বরটা একই টাইপের, আর দুই নম্বরটা এখানে দেখো এই ক্ষেত্রে দেখো কলামটা কিন্তু এরা একই করছে, আর এদের ক্ষেত্রে শাড়িটা এখানে এক এক করছে, আর এখানে কী আছে কলামের ক্ষেত্রে। তো কলামের ক্ষেত্রে কাজটা কীভাবে করবা আমি এইটা একটু দেখাই দিই তোমাদেরকে। তো আমি এইটা একটু দেখাই দিই, আর বাকি যে তোমাদের তিন নম্বর ম্যাটটা আছে, এই তিন নম্বর ম্যাটটা তোমরা বাসায় করবা, এটা তোমাদের জন্য বাসায় কাজ থাকলো। ওকে, সো এখন দেখো দুই নম্বর ম্যাটটা, দুই নম্বর ম্যাটটাকে সমাধান করার জন্য এখানে ম্যাটটাকে তুলে নিই, এ স্কোয়ার সি সি স্কোয়ার। এখন যদি আমি দুইটা জিরো নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, আমাদেরকে বিয়োগ করতে হবে। এখন তুমি বিয়োগটা এইটার সাথে এইটা বিয়োগ করতে পারো, আবার দেখো এইটার সাথে এইটা বিয়োগ করতে পারো, দুই হয়ে কিন্তু জিরো আসে, অর্থাৎ বি মাইনাস এ করতে পারো অথবা এ মাইনাস বি করতে পারো। কিন্তু দেখতে হবে যে তোমার প্রমাণে কী চাইছে, প্রমাণে কি বি মাইনাস এ আছে নাকি এ মাইনাস বি আছে। তুমি এখানে দেখো তিন নম্বরটা না, হ্যাঁ দুই নম্বরটা, এখানে প্রমাণে আছে হলো এ মাইনাস বি। দেখো তাহলে আমাকে কী করতে হবে, এ মাইনাস বি করতে হবে। আর এ মাইনাস বি মানে কি, আমার এটা কী বোঝাচ্ছে, রো না অর্থাৎ সারি না, অর্থাৎ আর ওয়ান আর টু আর থ্রি। তার মানে আমাকে কী করতে হবে, আর ড্যাশ লিখতে হবে, আর ওয়ান মাইনাস হচ্ছে আর টু, আর ডাবল ড্যাশ ইজ ইকুয়াল আর টু মাইনাস হচ্ছে আর থ্রি। আমাদের দেখো বি মাইনাস সি প্রয়োজন। দেখো এখানে আমাদের প্রমাণে বি মাইনাস সি রয়েছে, যার কারণে আমি কী লিখছি, আর টু মাইনাস হচ্ছে আর থ্রি, আর টু মাইনাস হচ্ছে আর থ্রি। তো আমি যদি এখন বিয়োগটা করি, দেখো তাহলে দুইটা বিয়োগ করলে দুইটা পরিবর্তন হবে, বাট নিচের যে তোমার এই যে শাড়িটা আছে এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু একই থাকবে। তো দেখো এটার সাথে এটা বিয়োগ করলে শূন্য, এইটার সাথে এটা বিয়োগ করলে এইটা, এইটা, এবং দেখো আবার এটার সাথে এটা বিয়োগ করলে শূন্য, এটার সাথে এটা বিয়োগ করলে বি মাইনাস সি, এটার সাথে এটা বিয়োগ করলে, এবং কী বললাম নিচের যে শাড়িটা থাকবে সেটা কী থাকবে, একই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা কী করতে পারি, এরপরে আমরা সহজে এখানে লিখতে পারি যে শূন্য যেহেতু দুইটা আছে, এখন তো আমরা কী করতে পারি, এদিক থেকেও কাজটা করতে পারি আবার এদিক থেকেও কাজটা করতে পারি। তো এখন দেখো এদিক থেকে যদি কাজটা করতে যাও অনেক বড় হবে কিন্তু, কেন, কারণ এদিকে শূন্য দুইটা নেই, বাট এখানে শূন্য স্টিল দুইটা আছে। তো শূন্য দুইটা আছে তার মানে শূন্য দুইটার মান লিখতে হবে না, তাই না? কারণ শূন্য যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, এখন শূন্য অ্যাপ্লাই করলে এখানে কী পাবা, নির্ণয় পাবা। এই যে যদি আমি কলাম বরাবর করি, তাহলে শূন্য যদি অ্যাপ্লাই করো তাহলে কী পাবা, একটা নির্ণয় পাবা। আবার যদি এই শূন্য নাও তাহলে এক্ষেত্রেও একটা নির্ণয় পাবা। তো শূন্যর সাথে গুণ করলে ওগুলো কি শূন্য হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা কী নেবো এখন ওয়ানটা নেবো। তো এখন ওয়ানের চিহ্ন কী হবে, প্লাস মাইনাস প্লাস, তাহলে ওয়ান হচ্ছে প্লাস। তো পজিটিভ ওয়ান যদি আমি এখানে লিখি, তাহলে আমার কী কী বাদ যাবে, এইটা বাদ, এইটা বাদ, তাহলে থাকবে কি, থাকবে আমার হচ্ছে এইটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। একইভাবে দেখো তো এখান থেকে কী কমন নেওয়া যাচ্ছে, এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কিন্তু। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু যদি এ মাইনাস বি হয়, দেখো আমি কিন্তু লিখতেছি না এখানে সূত্রটা, লিখতেছি না, তুমি যদি এখানে লেখো যে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, হ্যাঁ, তো
তো এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, তুমি তাহলে এখান থেকে এ মাইনাস বিটা কমন নিতে পারছো না, সারি থেকে তাহলে কি কমন যাচ্ছে, সারি থেকে তোমার এ মাইনাস বি কমন যাচ্ছে, তো তুমি এ মাইনাস বিটাকে কমন নিয়ে নাও। ঠিক একই কাজ দেখো বি মাইনাস সিটাকেও কিন্তু তুমি এই যে এই সারি থেকে কমন নিতে পারো, অর্থাৎ প্রথম সারি থেকে এ মাইনাস বি, দ্বিতীয় সারি থেকে বি মাইনাস সিটাকে তুমি কমন নিতেই পারো। তো এখন যদি কমন নেওয়া হয় তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ ওয়ান ওয়ান, আর এখান থেকে তোমার আস্তে আস্তে হলো তাহলে তুমি এ মাইনাস বিটাকে কমন নিচ্ছ, তাই না? তাহলে এ প্লাস বি থাকবে আর এখানে থাকবে কি বি প্লাস সি। ঠিক আছে, সূত্র অনুযায়ী দেখো তাহলে এখানে এ প্লাস বি থাকে, এ মাইনাস বি থাকে, সরি বি প্লাস সি থাকে আর হচ্ছে এ প্লাস বি থাকে। তাহলে এখানে দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, তাহলে এখন তুমি এইটার সাথে এইটা গুণ করো, তাহলে হচ্ছে বি প্লাস সি মাইনাস এটার সাথে এটা গুণ করলে কি আসতেছে এ প্লাস বি আসতেছে না, তাহলে মাইনাস বি হবে। ঠিক আছে, মাইনাস দ্বারা একেবারে গুণ করলে এইটা আসতেছে অ্যান্সার। তাহলে এখন দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে আসবে স্টিল আমার কি বলতো এই বি আর বি কাটা যাচ্ছে, তাহলে সি মাইনাস সি, এটাই কি আমাদের অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্কগুলো একেবারে ইজি অঙ্ক কিন্তু, হ্যাঁ এই অঙ্কগুলো সাধারণত তোমাদের তিন মার্কের জন্য সংক্ষিপ্তে খুবই আসে, বা দেখা যায় কখনো কিন্তু কখনো রচনামূলক এইরকম প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, তো তিন নম্বরটা একইভাবে এভাবে করলাম, এর চার নম্বরটা দেখো, চার নম্বরটাও কিন্তু সহজ। তো এক্ষেত্রে শুধু কাজটা কি হবে, এখানে শুধু এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই হবে, মানে এখানে যেমন তোমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হয়েছে, ওখানে এ কিউব মাইনাস বি কিউবের মিডিল টার্মের সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে চার নম্বরটা দেখো সমাধান করার জন্য কি করতে হবে, যদি জিরো তৈরি করি আমি, এখন জিরো তৈরি করার জন্য আবার দেখতে হবে প্রমাণের দিকে কি আছে আমার, এ মাইনাস বি আছে, তো এ মাইনাস বি দেখো এ মাইনাস হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি তার মানে হচ্ছে তোমার সি ওয়ান মাইনাস হচ্ছে সি টু, তাহলে সি ড্যাশ ইজ ইকুয়াল সি ওয়ান মাইনাস হচ্ছে তোমার সি টু, সি ওয়ান মাইনাস কি সি টু, তাহলে দেখো এইটা মাইনাস এইটা জিরো, আবার এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখন আবার যদি ডাবল ড্যাশ ইজ ইকুয়াল লিখি যে সি টু মাইনাস সি থ্রি, তাহলে আমি কী পাবো আবার জিরো পাবো, দেখো জিরো এটার সাথে এটা, আচ্ছা এখানে একেবারে শর্ট হয়ে গেল তাই না, তো একটু বড় করে নিই সি কিউব, আর এই পরবর্তী যে কলামটা আছে পরবর্তী কলামটা কি থাকবে একদম হুবহু সেম থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। তো এটা বারবার বলা হচ্ছে যে এই কলামগুলো তৃতীয় দিকের যে কলাম সারি থাকে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এখন দেখো তাহলে এখানে কী লিখছিলাম আমি, সি ড্যাশ ইকুয়াল সি ওয়ান মাইনাস সি টু, ওকে। তো এখন আমাদের এখানে কী কাজ করবো, সেমভাবে জিরোর কোনো প্রয়োজন নেই, ওয়ানটাকে দিয়ে আমি যদি কাজ করি তাহলে এইটা বাদ এইটা বাদ, তাহলে এখন দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, বি কিউব মাইনাস সি কিউব, ওকে। তো এখন দেখো তো এখান থেকে আমাদের একটা সূত্র আসতেছে, এখন কিন্তু এ কিউব মাইনাস হচ্ছে বি কিউবের ওই যে মিডিল টার্মের যে সূত্রটা পড়ে আসছিল না তোমার ছোটবেলায়, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবা, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এখানে আসবে হলো বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি, সি স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো তো কলম থেকে আমার কমন যাচ্ছে হলো এ মাইনাস বি, সারি থেকে এখানেও কলম থেকে কমন যাচ্ছে হলো বি মাইনাস সি, তাহলে এখানে আসতেছে হলো ওয়ান এ স্কোয়ার এ বি, বি স্কোয়ার ওয়ান বি স্কোয়ার বি সি, সি স্কোয়ার। তাহলে দেখো তো সব কিছু ক্লিয়ার, কিন্তু এখন জাস্ট গুণ করে দিলে তোমাদের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা। এখন দেখো যদি গুণ করে দেই এ মাইনাস বি, বি মাইনাস সি গুণ করে দাও, বি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি, সরি এটা প্লাস হওয়ার কথা, আই হোপ এখানে মাইনাস কেন দিছি, সরি প্লাস হবে, ওকে। আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে, তাহলে হচ্ছে প্লাস সি স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তো দেখো ওই মানটাকে আমি এখানে লিখি, হ্যাঁ জায়গা নেই যেহেতু, সো আমাদের কী থাকতেছে পরিশেষে, তো সর্বশেষ আমাদের রেজাল্ট আসতেছে ঠিক এরকম যে এ মাইনাস বি, বি মাইনাস সি। আচ্ছা এখানে একটু মনে হয় খুবই ঘিচামিচি হয়ে গেছে তাই না, দেখো এটা এটা এরকম ছিল। ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছি, এটাকে এখানে কপি করছি তারপরে এখানে গুণ করার পর এই রেজাল্ট আসছে। এখন এখান থেকে দেখো তো কোনো কাটাকাটি যাচ্ছে কি না, এখান থেকে দেখো তো তোমার বি স্কোয়ার, বি স্কোয়ার কাটা যাচ্ছে তাই না, তো এখন বাকি থাকলো কি, বাকি থাকলো হলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর বি সি অ্যান্ড দেন মাইনাস এ বি। এখন এ মাইনাস বি, বি মাইনাস সি, এখান থেকে দেখো তো আমার সূত্র হয় না যে সি প্লাস এ ইন্টু হচ্ছে সি মাইনাস এ,
তাই না? এ স্কোয়ার মাইনাস যেহেতু বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হচ্ছে এখানে, তো আর এখান থেকে আমার যদি বি কমন নেই, আমি বি যদি কমন নিতে পারি তাহলে এখান থেকে থাকতেছে আবার সি মাইনাস এ, রাইট? তাহলে দেখো তো এখন আবার এই যে দেখো দুইটা রাশি পাইলাম, এই যে একটা রাশি আর এই যে একটা রাশি, সো এই দুইটা রাশি থেকে কি কমন যায়? সি মাইনাস এটা কমন যায়, কিন্তু সি মাইনাস এ যদি কমন নিয়ে নেই তাহলে আমার রেজাল্টটা থাকবে কি, শুধু শুধু থাকবে হলো এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো আমি কিন্তু মনে হয় প্রমাণটা এখানে লিখে দিই নাই, তাই না? সো এটাই কিন্তু তোমাদের বইয়ে প্রমাণ ছিল যে এইটা ইজ ইকুয়াল হচ্ছে তোমাদের এইটা, ঠিক আছে? সো অঙ্কগুলো আশা করি অনেক ইজি ছিল, এই চারটা অঙ্ক ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ পরীক্ষায় এই চারটার মধ্যে একটা তোমরা কমন পেয়ে যাবো। তো এবার দেখো আমরা পাঁচ নাম্বার টাইপ করবো। সো পাঁচ নাম্বার টাইপে কিন্তু আগের মতো কিন্তু দেখো এখানে ওয়ান নেই, ঠিক আছে? সো এখন যেহেতু ওয়ান নেই এখন তো জিরো করা মুশকিল, তাই না? বাট জিরো করা কিন্তু মুশকিল না, যদি তুমি এখানে কমন নাও ঠিকই কিন্তু পরবর্তীতে ওয়ানটা তুমি পেয়ে যাবা। যেমন মনে করো এক নাম্বারটা যদি এখন সমাধান করি আমি, এক নাম্বারটা দেখো একটু। সো এক নাম্বারটার জন্য দেখো তুমি এখানে পি কিউ আর পাচ্ছ, আর স্কোয়ার অ্যান্ড দেন এখানে কিউ। তুমি দেখো তো প্রত্যেকটা কলাম থেকে কি কি কমন যাচ্ছে, পি কিউ আর কমন যাচ্ছে কিন্তু। তাহলে দেখো তো আমি যদি এই কমন এই কলাম থেকে পি কমন নেই, ওয়ান পি পি স্কোয়ার, আবার যদি কিউ কমন নেই এটা থাকতেছে, এবং আর যদি কমন নেই ওয়ান আর আর স্কোয়ার থাকতেছে। আশা করি বুঝতে পারছো আমি তিনটা কলাম থেকে কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন জিনিস কমন নিতে পারি। একটা হচ্ছে প্রথম কলাম থেকে পি, দ্বিতীয় কলাম থেকে কিউ, অ্যান্ড দেন তৃতীয় কলাম থেকে আরও কমন নিতে পারি, ঠিক আছে? তো যার কারণে কিন্তু দেখো আমি এখানে তিনটা ওয়ান পেয়ে গেছি, কিন্তু এখন বাকি কাজ তোমাদের হাতে। কারণ একইভাবে তোমরা কী করবে, এখন এটার সাথে এটা বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ করবা। এই অঙ্কটা আমি করে দেবো না, এই অঙ্কটা বাসায় তোমাদের করতে হবে। সো এই অঙ্কটা আশা করি তোমরা বাসায় করতে পারবা, কেন? কারণ এই অঙ্কগুলো কিন্তু তোমাদের একটু আগে করানো হইলো, সো একটু আগে কিন্তু অ্যান্সারগুলো এরকম ছিল, রাইট? এই অ্যান্সারটা কিন্তু এরকম ছিল, তার সাথে কি একটা অ্যাড হবে, শুধুমাত্র এইটা অ্যাড হবে, বাকিটা কিন্তু ওই একই নিয়ম, ঠিক আছে? একইভাবে তোমরা এর সাথে এটি বিয়োগ করবো, আবার এর সাথে এটি বিয়োগ করবো, তাহলে দেখা যায় অ্যান্সারটা পাবা। তো এখন দেখো দুই নাম্বারটা, দুই নাম্বারটাতে করার জন্য একই কাজ করবা। সো দুই নাম্বারটা আমি তুলতেছি না, ডাইরেক্ট এখান থেকে দেখাচ্ছি এখান থেকে কী করা যায়। এখান থেকে দেখো তো তোমার এই যে এখান থেকে তুমি এ কমন নিতে পারো, দেখো এই নিচ থেকে তুমি এ কমন নিতে পারো। আবার দেখো যদি তুমি এ কমন নাও তাহলে এখানে থাকতেছে তোমার মাইনাস এ বি অ্যান্ড দেন সি থাকতেছে। দেখো এ কমন নিলে কি থাকে, এ বি সি। আবার দেখো এখান থেকে বি কমন নেওয়া যায়, সো দেন বি কমন নাও, বি কমন নিলে এখান থেকে থাকতেছে হলো এ মাইনাস বি, আর হচ্ছে থাকতেছে হলো সি। এবং দেখো আবার এখান থেকে দেখো সি কমন নেওয়া যায়, তাহলে এখান থাকতেছে এ বি আর হচ্ছে মাইনাস সি, ঠিক আছে? ক্লিয়ার? আমি দেখো তিনটা কলাম থেকে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস আবার কমন নিলাম। সো দেখো তো আবার কিন্তু কমন নেওয়া যাচ্ছে, ঠিক আছে? এই দুই নম্বর ম্যাটটা দেখো, আবার দেখো কমন নেওয়া যাচ্ছে, কী কমন নেওয়া যাচ্ছে, এই দেখো সারি থেকে এ কমন নেওয়া যাচ্ছে, এখান থেকে বি, এখান থেকে সি। তো এখন যদি কমন নিয়ে নাও তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাবা, কারণ তিনটা যেহেতু কমন নেওয়া যাচ্ছে এ বি সি, তাহলে কী হয়ে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি, ওয়ান ওয়ান ওয়ান, মাইনাস ওয়ান এখানে হবে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এখান থেকেও থাকবে হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো আমি এখান থেকে যদি মাইনাস ওয়ানটাকে ঠিক রাখি তাহলে আমার এখান থেকে কী কী নিতে হবে, এইটা বাদ এইটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ করলে মাইনাস ওয়ান, সরি প্লাস ওয়ান হবে, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান, ওকে? তো এরপর দেখো মাইনাস ওয়ান এটা বাদ এটা বাদ, মাইনাস ওয়ান তাহলে হচ্ছে এটা বাদ তাহলে হচ্ছে মাইনাস ওয়ান, ক্লিয়ার? আমি যদি এটাকে নেই তাহলে এটা মাইনাস ওয়ান থাকবে, এখান থেকে এইটা বাদ যাচ্ছে তাহলে এইটা বাদ যাচ্ছে, এটার সাথে এটা গুণ করলে মাইনাস ওয়ান, সূত্রের মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান, ঠিক আছে? প্লাস হচ্ছে এবার ওয়ান নেব, তাই না? এই যে প্লাস ওয়ান নিলাম তাহলে এইটা বাদ এইটা বাদ, তাহলে এখন দেখো তো এইটার সাথে এটা গুণ করলে কত, ওয়ান, আর এখানে দেখো এটার সাথে এটা গুণ করলে মাইনাস ওয়ান হয়, বাট আগের সূত্রে যেহেতু মাইনাস একটা ছিল তাহলে মাইনাসে মাইনাসে কত, প্লাস ওয়ান হবে। তাহলে আমরা এখান থেকে বের করলাম হলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে দেখো টোটালি জিরো আসবে এইটার মান, আর এখান থেকে দেখো মাইনাস ওয়ান আর এখানে মাইনাস টু, দ্যাট ইজ প্লাস টু, আর এখানে দেখো টু, তাহলে কত হচ্ছে, ফোর না, তাহলে এটাই কি আমাদের অঙ্কের প্রমাণ, ঠিক আছে? এবার দেখো পাঁচ নাম্বার টাইপের লাস্ট একটি ম্যাথ, তিন নাম্বার ম্যাথ, এই ম্যাথটা একটু কঠিন ম্যাথ, অনেকের কাছে লাগে,
বাট ম্যাথটাকে যদি তুমি ঠিকভাবে সমাধান করো তাহলে এই ম্যাথটা কিন্তু কঠিন না, অনেক ইজি একটা ম্যাথ। বলতে গেলে এখানে একটু তোমাকে ছোটো বাচ্চাদের মতোই কিন্তু গুণ করতে হবে, বাট ঠান্ডা মাথায় গুণগুলো করতে হবে। সো এখন দেখো কী করে ম্যাথগুলো করতে হয়। এখানে দেখো তেমন কোনো বেসিক নিয়ম নেই বা এখানে তেমন কোনো কমন নেওয়া যায় না, তোমাকে স্বাভাবিকভাবে করতে হবে যেভাবে তুমি নির্ণয়টা স্বাভাবিকভাবে করো। সো এখানে দেখা যাচ্ছে এখানে একটাতে শুধুমাত্র জিরো আছে, বাকি সবগুলোতে মান আছে। সো আমি চাচ্ছি যে এগুলো থেকে না করে আমি চাচ্ছি যে এই যে কলামটা আছে এই কলাম দিয়ে ম্যাথটাকে করতে। তার মানে আমি যদি এই কলাম দিয়ে ম্যাথটাকে করি তাহলে আমি কি এগুলোকে ঠিক রাখবো, রাইট, আর বাকিগুলোকে আমি চেঞ্জ করবো আর কি বলা যায় আর কি। তো আমি যদি এখান থেকে শুরু করি দেখো, তাহলে আমি এটাকে ঠিক রাখবো, তাহলে বাকি যে মানগুলো আছে বাকি কী কী আছে বলো তো, বাকি তাহলে এটাকে যদি আমি ঠিক রাখি তাহলে বাকি আমার এইটা বাদ এইটা বাদ, তাহলে দেখো বি সি এক্স প্লাস হচ্ছে বিওয়াই, বিএক্স প্লাস হচ্ছে সিওয়াই, ক্লিয়ার। এখন দেখো তো তারপরে কী আসবে, প্লাস মাইনাস, ঠিক আছে, দেখো প্লাস মাইনাস। তো এখন দেখো মাইনাস বিএক্স প্লাস হচ্ছে সিওয়াই, তারপর নির্ণয় কী হবে বলো তো। এখন দেখো এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে, তাহলে কী থাকবে বলো তো, এইটা বাদ গেল, এইটা বাদ গেলে থাকবে হলো এ বি, আর নিচে হলো এক্স বিওয়াই বিএক্স প্লাস হচ্ছে সিওয়াই, আর জিরো, জিরোর জন্য তো কোনো কিছু লেখার প্রয়োজন নেই, তাই না? সো জিরো বাদ। এখন কি করব, ওই যে বললাম যে স্বাভাবিকভাবে ছোটো বাচ্চাদের মতো এখন গুণ করতে হবে, এখন যে নির্ণয়কের জন্য এখন আড়াআড়ি গুণ করতে হবে, এর সাথে এটা গুণ করবা। তো গুণ করলে কি হবে বলো তো, বি স্কোয়ার এক্স প্লাস হচ্ছে বি সি ওয়াই, রাইট। দেখো বি স্কোয়ার এক্স এবং বি সি ওয়াই আসতেছে, তাই না? আবার দেখো এখানে যদি আমি গুণ করি তাহলে মাইনাস, দেখো মাইনাস এ সি এক্স মাইনাস বি সি ওয়াই পাচ্ছি, রাইট, এটা একটা গেল। এবার আবার দেখো এই ক্ষেত্রে আমি যদি কাজটা করি তাহলে বি এক্স প্লাস হচ্ছে সি ওয়াই গুণটা যদি করি আমি তাহলে কী পাবো আমি, দেখো তো এ বি এক্স প্লাস হচ্ছে এ সি ওয়াই, দেখো এ বি এক্স এবং এ সি ওয়াই সূত্রের একটা মাইনাস দিলাম, এবং আবার যদি আমি এটার সাথে এটা গুণ করি এ বি এক্স মাইনাস কী হবে বি স্কোয়ার ওয়াই হবে, রাইট, গুণ করা শেষ। একখানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, হ্যাঁ, কারণ এই মাইনাস যেটা তুমি এখানে লিখে রাখছো, এই যে মাইনাস যেটা লিখে রাখছো না, এই মাইনাসটা কিন্তু পুরোটার সাথে গুণ আকার আসছে, যার কারণে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো ওই যে বারবার বললাম যে ছোটো বাচ্চাদের মতো গুণটা একটু ভালো করে করতে হবে, তো আবার দেখো এই যে পুরোটার সাথে এই যে এইটা গুণ হবে, কিন্তু এইটার সাথে আবার এইটা পুরোটাই গুণ হবে। গুণ করার আগে দেখো এখানে এইটা আর এটা কিন্তু কাটাকাটি যায়, আর এখান থেকে এইটা আর এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে। তাহলে এখন তুমি যদি গুণ করো তাহলে এখানে পাওয়া হলো এ এ বি এক্স স্কোয়ার, তারপর এইটার সাথে এইটা গুণ করো তাহলে পাওয়া হচ্ছে তুমি এ স্কোয়ার সি এক্স স্কোয়ার, অ্যান্ড দেন আর এখানে তেমন কিছু নেই। তাহলে এবার দেখো তুমি এইটার সাথে যখন এইটা গুণ করবা তাহলে হচ্ছে তোমার প্লাস বি কিউব ওয়াই এক্স পাচ্ছ, এখান থেকে বি কিউব ওয়াই ইন্টু হচ্ছে এক্স। আরবার দেখো এখানে এইটার সাথে যদি এইটা গুণ করো তাহলে পাবো হলো মাইনাস এ বি সি এক্স, আর তেমন কিছু নেই। এবার দেখো এইটার সাথে আমাদের কী করতে হবে, এই যে পুরো এইটার গুণ করতে হবে। তো আমি এটাকে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেই, এখানে একটা মাইনাস দিলাম, আমরা এখন এটার সাথে এটা গুণ করব। সো দেখো বি এক্সের সাথে যদি আমি এ সি ওয়াই গুণ করি তাহলে কী পাবো, দেখো তো বি এক্সের সাথে এ সি ওয়াই গুণ করলে হচ্ছে আমার এ বি সি এক্স ওয়াই আসতেছে, ঠিক আছে। তো এরপরে দেখো বি এক্সের সাথে আমরা গুণ করবো হলো বি স্কোয়ার ওয়াই, তো বি স্কোয়ার ওয়াই যদি গুণ করো তুমি তাহলে পাওয়া হলো তুমি প্লাস সরি মাইনাস পাবা, মাইনাস বি কিউব এক্স ওয়াই পাবা, ঠিক আছে। দেখো বি এক্সের সাথে আমি কী করলাম, প্রথমে এইটা গুণ করলাম, তারপর বি এক্সের সাথে আবার এটা গুণ করলাম, তাহলে হচ্ছে মাইনাস বি কিউব এক্স ওয়াই হচ্ছে। আবার দেখো সি ওয়াই এর সাথে যখন এইটা গুণ করবো তখন কী হবে, তখন হবে হলো প্লাস এ সি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এইটার সাথে যখন গুণ করবো তখন হচ্ছে মাইনাস বি স্কোয়ার সি ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমি কিন্তু লাইন বাড়াতে যাচ্ছি না, তুমি দেখো এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা দ্বারা এখন যদি সম্পূর্ণটাকে গুণ করো তাহলে কী হয়ে যাবে দেখো তো, একেবারে দেখো আর ব্র্যাকেট এখানে রাখতেছি না, ব্র্যাকেটটা তুলে দিলাম আর মাইনাস দ্বারা এখন এটাকে গুণ করতেছি। দেখো যদি গুণ করে দাও তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার মাইনাস প্লাস, তারপর এখানে হয়ে যাচ্ছে তোমার মাইনাস, আর এখানে হয়ে যাচ্ছে তোমার প্লাস, রাইট। সো এখন দেখো তো এখানে কাটাকাটি কিংবা যোগ বিয়োগ কিছু যায় কিনা, সো এখানে কাটাকাটি তেমন কিছু যাবে না, শুধুমাত্র যোগ হবে। তো এখানে দেখো তোমার এস এ
বি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে এইটা কিন্তু আর কোথাও নেই, আর এখানে কিন্তু তেমন কোথাও নেই। এখানে দেখো এ স্কোয়ার সি এক্স স্কোয়ার, এ সি এক্স স্কোয়ার, দেখো তো এখানে কোথাও আছে কি এ সি এক্স স্কোয়ার, এটাও কিন্তু নেই। তাহলে মাইনাস এ স্কোয়ার সি এক্স স্কোয়ার। বি কিউব ওয়াই এক্স, দেখো বি কিউব ওয়াই এক্স কোথাও আছে কি, দেখো বি কিউব ওয়াই এক্স বা এক্স ওয়াই, ঠিক আছে, এটা কিন্তু এখানে আছে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস টু বি কিউব এক্স ওয়াই। এরপরে দেখো এটা কিন্তু দুইটা আছে, মাইনাস টু এ বি সি এক্স, ক্লিয়ার। আর কি আছে এখানে, মাইনাস মাইনাস আছে হলো এ সি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সি ওয়াই স্কোয়ার। এবার দেখো তুমি যদি এই ম্যাটটাকে প্রমাণের মাঝে নিয়ে আসতে চাও তাহলে তোমাকে একটু চালাকি করতে হবে। চালাকিটা কীরকম, যে তোমার এখানে প্রমাণের দিকে লক্ষ্য করতে হবে। তুমি প্রমাণের দিকে লক্ষ্য করে দেখো এখানে আছে এ সি এবং আছে বি স্কোয়ার, তার মানে এ সি আর বি স্কোয়ারটাকে যদি তুমি কমন নিতে পারো তাহলে কিন্তু তুমি তোমার প্রমাণটা পেয়ে যাও, ঠিক আছে। তো এখন এত বড় একটা লাইনের মাঝে কিন্তু কমন নেওয়াটা কিন্তু একটু খুব টাফ হয়ে যাবে। সো এখন এখান থেকে দেখো কী করে কমনটা নিতে হয়, আমি শিখিয়ে দিচ্ছি। তুমি এখানে দেখো বি স্কোয়ার আছে না, আর কিছু আছে কি, এখানে দেখো এসি আছে কি, এসি নেই, তার মানে এখানে বি স্কোয়ার আছে, তার মানে এখান থেকে বি স্কোয়ারটাই কমন যাবে, এসি কিন্তু কখনো কমন যাবে না। তো আমি এখান থেকে যদি বি স্কোয়ারটাকে কমন নিয়ে নেই তাহলে আমার এখানে থাকবে হলো এ এক্স স্কোয়ার থাকবে। আবার দেখো বি কোথায় আছে, এই যে বি এখানে আছে, তাহলে এখান থেকে যদি বি স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকতেছে আমার প্লাস টু বি এক্স ওয়াই। আর কোথায় বি স্কোয়ার আছে, দেখো এখানে বি স্কোয়ার আছে না, এখান থেকে তাহলে কমন নেওয়ার দরকার নেই, এখান থেকে না, এই যে এখান থেকে, তাহলে এখান থেকে কমন নিলে পাচ্ছি কি প্লাস সি ওয়াই স্কোয়ার, ক্লিয়ার। তাহলে আমি বি স্কোয়ার কমন নিয়ে কী পেলাম, এই একটা রাশি বের করে ফেললাম। এবার আমি কি কমন নেব, কমন নেব হচ্ছে এসি কমন নেব। যদি আমি এসি কমন নিতে পারি তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে। তো এখানে দেখো এসি রয়েছে, তাই না, এসি রয়েছে, কিন্তু কি এসি রয়েছে, মাইনাস এসি রয়েছে। তো আমি মাইনাস এসিটাই কমন নেব, মাইনাস যদি এসিটা কমন নেই আমি তাহলে দেখো কি পাচ্ছি আমি, তাহলে এখান থেকে আমি প্লাস কি পাচ্ছি, দেখো প্লাস হচ্ছে আমি পাবো হলো এ এক্স স্কোয়ার পাবো, দেখো এ এক্স স্কোয়ার চলে আসছে। কিন্তু আবার দেখো তো এসিটা কোথায় আছে, এই দেখো আবার এখানে এসি আছে। তো এখান থেকে যদি তুমি এসি কমন নাও তাহলে পাওয়া হলো মাইনাস, যেহেতু কমন নিচ্ছ তাহলে এখানে পাওয়া হলো প্লাস টু বি এক্স। আচ্ছা এখানে তো ওয়াই হওয়ার কথাই হোক, তাই না, সরি এখানে আমার ওয়াই হওয়ার কথা, এখানে একটা ওয়াই হওয়ার কথা, তাহলে এইটা আর এইটা যোগ করলে হচ্ছে টু এ বি সি ওয়াই হওয়ার কথা, সরি। সো এখানে যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কী হবে, ওয়াই হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এসি কমন নিলে কী হবে, টু বি এক্স ওয়াই। এখন কি করা যায়, এখন আর কোথা থেকে এসি কমন নেওয়া যায়, এই যে এখান থেকে এসি কমন নেওয়া যায়, যদি এখান থেকে এসি কমন নেয় তাহলে এখান থেকে থাকবে কি প্লাস সি ওয়াই স্কোয়ার, দেখো এখান থেকে প্লাস সি ওয়াই স্কোয়ার, দেখো তো এই রাশিটা আর এই রাশিটা কি সমান হয়ে গেল না এখন। তাহলে এখন যদি সমান যদি হয়ে যায় তাহলে আমরা এখন কি লিখতে পারি, ইজ ইকুয়াল হচ্ছে তোমার এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স ওয়াই প্লাস হচ্ছে সি স্কোয়ার সি সি ওয়াই স্কোয়ার আর কি, আর হচ্ছে তোমার বি মাইনাস হচ্ছে এসি, বি স্কোয়ার মাইনাস এসি। কিন্তু তোমার প্রমাণে কি আছে, প্রমাণে তো আছে হলো এসিটা আগে আর বিটা তো পরে। এখন একটা সহজ কাজ, সেটা কি, যে মাইনাস দ্বারা কি করে নেব, গুণ করে দেবো আর কি। যদি মাইনাস দ্বারা গুণ করে দাও অথবা মাইনাসটা কমন নিতে পারো তাও হয়, কিন্তু তো তুমি যদি এখানে মাইনাস দ্বারা গুণ করে দাও তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস আর এখানে হয়ে যাচ্ছে তোমার প্লাস, তাই না। তো আর এখানে এরা কী করছে, এখানে তোমার এই মাইনাসটাকে এরা ওখানে না লেখে সরাসরি তোমার এখানে লিখছে, ঠিক আছে, এই যে এখানে তোমার মাইনাসটাকে লিখছে। তো মাইনাসটাকে এখানে লিখছে আর এখানে তোমার এসিটাকে আগে লিখছে আর মাইনাস বি স্কোয়ারটাকে পরে লিখছে। সো এই হলো তোমাদের প্রমাণ, ঠিক আছে। এই প্রমাণটা তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে, তাহলে কিন্তু তোমাদের প্রমাণটা হয়ে যাবে, ঠিক আছে। সো আর এই প্রমাণটা যেহেতু একটু কঠিন আছে, বাকাশি বোর্ড কিন্তু মাঝে মাঝে খুব কঠিন অঙ্ক দিয়ে দেয়, সো এইবারের পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, সো এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবো, ঠিক আছে। সর্বশেষ টাইপে থাকতেছে তোমাদের জন্য রচনামূলক প্রশ্ন, এবং এর পরবর্তী যে টাইপগুলো দেখছিলে চার নম্বর এবং পাঁচ নম্বর টাইপ, ওখানে ছিল কি বলতো তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন। তো রচনামূলক প্রশ্ন সাধারণত এই অধ্যায় থেকে আসতে দেখা যায় না, নির্ণয়ক থেকে ম্যাট্রিক্স থেকে রচনামূলক প্রশ্ন আসে, তবে যদি রচনামূলক আসে তবে এরকম টাইপের কিছু ম্যাথ আসবে আর কি। সো দেখো এক নম্বর ম্যাটটা আমরা কী করে সমাধান করতে পারি। সো এক নম্বর ম্যাটটাকে দেখো সমাধান করার জন্য আমি যে কাজটা করব সেটা হলো যে এখানে দেখো তোমার যে একটা দুইটা তিনটা যে কলাম রয়েছে সেই কলামগুলোকে আমি যোগ করব। কলামগুলোকে যদি যোগ করি তাহলে কী হবে, দেখো তো আমি যাচ্ছি যে সি ইজ ইকুয়াল হচ্ছে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, মানে তিন তিনটাকে একসাথে যোগ করতে যাচ্ছি। তাহলে যদি তুমি এইটার সাথে এটা যোগ করো তাহলে কী পাবা, দেখো তো টু এ পাবা, আবার দেখো এইটার সাথে আবার যদি এইটা যোগ করো তাহলে কী পাবা, প্লাস হচ্ছে টু বি পাবা, এবং এখানে তো আগে থেকেই টু সি ছিল। আবার দেখো এইটার সাথে যদি এইটা যোগ করো তাহলে একইভাবে তুমি টু এ প্লাস টু বি প্লাস টু সি পাবা, এখানেও দেখো টু এ প্লাস টু বি প্লাস
টু সি পাবা। বিষয়টা হচ্ছে দেখো আমি এইটার সাথে এইটা যোগ করতেছি, আবার এইটার সাথে আবার এইটাও যোগ করতেছি, মানে একসাথে দেখো কিন্তু তিনও তিনটে যোগ করতেছি। একসাথে কি হচ্ছে, তিনও তিনটে যোগ হচ্ছে। মনে করো সাপোজ এখানে কোনো কিছু নাই, আছে হলো কি আছে, যোগ চিহ্ন আছে, ঠিক আছে। মনে করো সাপোজ কি আছে, যোগ চিহ্ন আছে, এরকম বিষয়টা যদি যোগ করা হয় তাহলে কি এরকম হবে না? নিচের ক্ষেত্রে বিষয়টা মনে করো এরকম যোগ আছে, ঠিক আছে। এগুলো কিন্তু যোগ হেমিদের দিচ্ছে বোঝার ক্ষেত্রে। হ্যাঁ, যদি যোগ থাকে তাহলে কি আমরা এভাবে লিখতে পারি না, তাহলে এক্ষেত্রেও আমাদের কি হচ্ছে 2a প্লাস 2b প্লাস 2c থাকতেছে, এবং উপরের ক্ষেত্রেও ওই একই জিনিস থাকতেছে। সো এগুলো আবার যোগ দিয়ে দিও না, এটা কিন্তু বোঝার ক্ষেত্রে লিখতেছি। সো দেখো আমি কিন্তু যোগ করছি কয়টা, একটা, তার মানে কি বাকি দুটা কিন্তু ঠিক থাকবে। যেমন আগের বার যোগ ছিল মনে করো একটা বা দুইটা যোগ করছিলাম, তাহলে দুইটা যোগ করছিলাম বাকি একটা ঠিক ছিল, বাট এবার দেখো যোগ করছি একটা তাহলে দুইটা ঠিক থাকবে, বাকি যে দুইটা ঠিক আছে। যেমন মনে করো এইটা আছে বি প্লাস সি প্লাস হচ্ছে 2a, এখানে জায়গাটা আসবে না, ঠিক আছে, সে একটু বড় করে লিখি, তাহলে বাকিগুলো ঠিক থাকবে। কিন্তু নিচে কত, নিচে a, তাহলে এখানে থাকতেছে বি বি, আর এখানে কী ছিল, এখানে মনে হয় সরি সি ছিল, তো সি প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে 2b, ঠিক আছে। এখন কী করা যায়, এখান থেকে দেখো তো কমন নেওয়া যায় না, এখান থেকে তোমার এই যে 2a প্লাস বি 2b প্লাস হচ্ছে 2c এটা কমন নেওয়া যায়। কমন নিলে এখানে কী থাকে, 1 1 1, এ বি সি 2a, তারপরে এখানে নিচে থাকতেছে এ, তারপরে এখানে থাকতেছে বি বি সি প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে 2b, ঠিক আছে। এখন কি করা যায়, এখন তোমার স্বাভাবিকভাবে তোমরা কি করতে পারো, এই যে এখানে ওয়ানটাকে একইভাবে তোমরা বিয়োগ করে শূন্য করতে পারো, অথবা চাইলে তোমরা ডাইরেক্টলি ভাবে যে এভাবে নির্ণায়ক নির্ণয় করে সেভাবে নির্ণয়কটা নির্ণয় করতে পারো। দেখো আমি এই বিষয়টাকে উপরেই লেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, উপরে যদি আমি লিখি তাহলে কি করব, সরি এখানে এখানে আমি এইটাকে আগে লিখে রাখি, তাহলে এখান থেকে টু কমন নিলে এ প্লাস বি প্লাস সি থাকবে, আর এখান থেকে দেখো আমি যদি এইটার সাথে এটা বিয়োগ করি তাহলে কি আসতেছে, আমার জিরো আসতেছে। আবার দেখো এটার সাথে এটা বিয়োগ করলে আসবে হলো আমার এ মাইনাস আসতেছে হলো বি, মাইনাস সি মাইনাস আসতেছে 2a। আবার দেখো আমি যদি এটার সাথে এটা বিয়োগ করি তাহলে আসতেছে আবার জিরো, রাইট। আবার এখন একইভাবে যদি আমি এইটার সাথে এটা বিয়োগ করি তাহলে আসবে হলো জিরো, আবার এইটার সাথে এটা বিয়োগ করলে আসবে হলো বি মাইনাস সরি প্লাস সি প্লাস হচ্ছে 2a মাইনাস হচ্ছে এ, ঠিক আছে। আবার যদি এটার সাথে এটা বিয়োগ করি, সো তৃতীয় ক্ষেত্রে দেখো জিরোটা একটু দূরে লিখি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। সো এটার সাথে এটা বিয়োগ করলে কী হবে, বি মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b, ক্লিয়ার। এখন দেখো বাকি যে নিচেরটা আছে সেটা কী থাকবে, একবারে ঠিক থাকবে। তো নিচে কী ছিল, সি প্লাস এ প্লাস হচ্ছে 2b, ওকে। এখন আমরা নিচে কী লিখতে পারি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন দেখো তো জিরো দুইটা না, জিরো দুইটা, তো এখন জিরো দুইটা তো মান লেখার দরকার নেই, তো আমরা এখন ওয়ানটাকে নিয়ে কাজ করবো। যদি ওয়ানটাকে নিয়ে কাজ করি তাহলে এইটা বাদ, এইটা বাদ হয়ে যাবে আমার, তাহলে আমার থাকবে কি শুধু ওয়ান, এখানে থাকবে হলো আমার উপরে থাকবে দেখো বিয়োগ করে থাকতেছে হলো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, নিচে থাকতেছে হলো এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকতেছে হলো শূন্য মাইনাস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, ক্লিয়ার। তো এইগুলো আমি মিশাই দিচ্ছি নিচের। তাহলে এখন দেখো এটাকে আমি ঠিক রাখলাম এ প্লাস বি প্লাস সি। এখন এখান থেকে দেখো তো একটা কিছু কমন বিষয় কমন নেওয়া যায়, সেটা কী বলতো, মাইনাসটাকে কমন নেওয়া যায়। যদি মাইনাসটাকে তুমি কমন নিতে পারো, দেখো মাইনাসটাকে আমি কমন নিলাম তাহলে এখানে প্লাস এ প্লাস বি প্লাস সি হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো এখান থেকে এই সারি থেকে সরি এই কলাম থেকে তোমার এ প্লাস বি প্লাস সিটাকে কমন নেওয়া যায়। যদি কমন নেওয়া তাহলে এখানে থাকতেছে মাইনাস ওয়ান ওয়ান জিরো, তাহলে এখান থেকে আবার মাইনাসটাকে কমন নিতে পারো তুমি, তাহলে এ প্লাস বি প্লাস সি পাচ্ছ, রাইট। তো এখন দেখো এখানে হয়ে যাচ্ছে তোমার টু এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, আর এখান থেকে যদি তুমি এটাকে গুণ করে দাও তাহলে কী পাবা, প্লাস এ প্লাস বি প্লাস সি পাবা, কারণ মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাচ্ছে। আর এটা এখানে দেখো জিরো, জিরোর সাথে তো গুণ করলে টোটালি জিরো আসতে আসতে, তো লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো তো এখানে দুইটা আর এখানে একটা, কয়টা হয়ে যাচ্ছে, তিনটা না, তো তিনটা একেবারে আমি লিখে রাখলাম। তাহলে বলো আমাদের এটাই কী ছিল, প্রমাণ ছিল কিন্তু, হ্যাঁ প্রমাণটা আমি মিশিয়ে দিছি। সো এটাই কী ছিল আমাদের এইটার প্রমাণ। তো যদি সৃজনশীল আসে তাহলে মোটামুটি এরকম টাইপের সৃজনশীল আসবে, তেমন আসলে এই অধ্যায় থেকে সৃজনশীল আসতে দেখা যায় না, যার কারণে কিন্তু আমি সৃজনশীল তেমন একটা এখান থেকে করাচ্ছি না। তো সবার জন্য শুভকামনা রইল, নির্ণায়ক অধ্যায়টি আজকে থেকে শেষ হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এরপরে আমরা ম্যাট্রিক্স অধ্যায়ে দেখবো, এবং ম্যাট্রিক্স অধ্যায়টিতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করবো। এবং তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের বন্ধুদের মাঝে সবচেয়ে বেশি করে শেয়ার করে দাও ভিডিওগুলো, যেহেতু ভিডিওগুলো আমরা ফ্রিতেই করছি, এর জন্য কোনো রকমের পেইড নিচ্ছি না। আমরা শুধু এতটুকুই চাই যে সবাই যেন আমাদের এই ভিডিওগুলো ফ্রিতেই দেখতে পারে, কোনো রকমের যেন টাকা দিয়ে প্রতারণার শিকার না হয়। ধন্যবাদ সবাইকে।